এটা কষে দেখো ষোলোর শঙ্কুর এগারো অঙ্কটা তোমাদের করাবো আমার মাধ্যমেই ছেলেদিকে বলছি আমার অঙ্কগুলো তোমরা ফলো করো আমার অঙ্কগুলো খুব সহজ পদ্ধতি করা আছে আমার অঙ্কগুলো তোমরা যদি ফলো করো তাহলে সহজেই শঙ্কুর অঙ্ক করতে পারবে সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এখন অঙ্কটা দেখো এগারো অঙ্কটা হচ্ছে সোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতি মাথার টোপর ভূমির বাইরের প্রেসার্ধ হচ্ছে একুশ সেন্টিমিটার প্রতি বর্গ সেন্টিমিটার দশ পয়সা ছিল সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা খরচ পড়ে টোপোরটির উচ্চতা তীর উচ্চতা বার করো এখন ওই আকৃতির টোপরটি ভূমির ব্যাসার্ধ ধরলাম দু ব্যসার্ধ একুশের দুই আমার দেওয়া আছে একুশ ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ একুশের দুই হবে দশ পয়সা খরচ হয় এক বর্গ সেন্টিমিটারে এক পয়সা খরচ হয় একের দশ বর্গ সেন্টিমিটারে আর সাতার্ন টাকা পঁচাত্তর পয়সা খরচ হয় কাটাকাটি করবে দেখো এগারোশো পঞ্চান্ন বাই দুই বর্গ সেন্টিমিটারে এখন টোপরের স্পার্শতলের ক্ষেত্র তো আমরা জানি পায়ার এল স্পশতলের ক্ষেত্রে পায়ার এল পাই বাইশের সাত আর একুশের দুই ইন্টু এল সমান এগারোশো পঞ্চান্ন এরপর এল ইজ টু করতে হবে তাহলে এগারোশো পঞ্চান্ন বাই দুই গুণিত তেত্রিশ কাটাকাটি করে দেখবে দুই গুণিত তেত্রিশ নিচে আসবে তাহলে এটা কাটাকাটি করবে এটা কাটাকাটি করলে তেত্রিশ দিয়ে কাটলে দেখবে পঁয়ত্রিশ আসবে তো তাহলে পঁয়ত্রিশের দুই সমান সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার এখন মনে করিলাম টোপোটির প্রোপরটির সমান কত এইচ তাহলে এইচ স্কোয়ার ইজ গোলটু রুটোভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে রুটোভার এল মানে কত সতেরো পাঁচের হোল স্কোয়ার মাইনাস আর মানে দশ দশমিক পাঁচের হোল স্কোয়ার তার মানে তোমার এইটা দেখবে এ প্লাস বি করবে তাহলে দেখবে এটা এ প্লাস বি এ আসবে আট আর সাত তাহলে আঠাশগঞ্জ সাত রুটোবার আঠাশ গন্ত সাত একশো ছিয়ানব্বই মানে তাহলে উচ্চতা কত হচ্ছে চোদ্দো সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে সতেরো